আমরা মনে করি আগামী দু তিন বছরের মধ্যে আমি 10 লক্ষ ছেলে মেয়েকে এমএসএমইতে চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো। তার কারণ যারা কাজ যায় বাইরে যাবেন না, এখানে কাজের সমস্ত 10 লক্ষ ছেলে মেয়েকে চাকরি দেওয়া কোনো ম্যাটারই নয়। তার কারণ কর্মনগরী শুধু বানতলায় 2 লক্ষ ছেলে মেয়েকে চাকরি দেওয়া হয়েছে, হাওড়ায় যেটা হচ্ছে সেখানেও প্রায় 2 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে, বানতলায় আরও 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে, দেউচা পাঁচামিতে 1 লক্ষ ছেলে মেয়ের ডাইরেক্ট চাকরি হবে আর অ্যান্সেলারিতে অনেক চাকরি হবে, রঘুনাথপুর থেকে শুরু করে সব জায়গায় চাকরির কোনো অভাব থাকবে না। আমার টিচারিতে 24,000 ভ্যাকেন্সি আছে, কিন্তু আমার প্রবলেম হচ্ছে কেউ না কেউ গিয়ে কোর্টে একটা কেস করে দিচ্ছে আর এটাকে আটকে দিচ্ছে। আপনারা নিজেরাও প্রয়োজন পড়লে আবেদন করুন, স্যার আমাদের চাকরিটা তো আমরা পাবো। আপনারা বলে দিন না কোন পদ্ধতিতে নিতে হবে, দরকার হলে জাজের আন্ডারে কমিটি হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু চাকরিগুলো তো হবে। 24,000 এডুকেটেড ছেলে মেয়ে তো এক্ষুনি চাকরি পেয়ে যায়, যেটা আমার ভ্যাকেন্সি আছে টিচার এক্ষুনি পেয়ে যায়। আমাদের পুলিশে 3 মাসের মধ্যে 8,000 লোককে নেওয়া হবে, এরকম বিভিন্ন জায়গায় প্রচুর লোককে নেওয়া হচ্ছে। আপনারা সুযোগ রাখবেন এবং আমি চাই আপনারা নিজে পায়ে দাঁড়াবেন।